আমি অভিনয়ে অনিয়মিত না, আমি অভিনয়ে নিয়মিত, কিন্তু আগে যেরকম সব কাজ করতাম, আমি 2016 সালের পর থেকে কাজ বাছাবাছি শুরু করেছি এবং আমার কাছে মনে হয়েছে একসময় যে যে ধরনের কোয়ালিটিলেস কাজ হচ্ছে আমি আসলে সেগুলোর সাথে তাল মিলতে পারছি না, যার জন্য পাশাপাশি আমি একটা কাজ করছি শিল্পকলার পরিচালক হিসেবে এবং মানসম্মত যেই সিনেমার কাজগুলো আসে আমি সেগুলো করি, আমি নাটক আর করছি না। তো এখন মানসম্মত কাজ একটু কমই হয়, তো আমার কাছে মনে হয় যে অনেক মানে অনেক আজে বাজে কাজ করার চাইতে ভালো কাজ কম করায় ভালো, সেই দিক থেকে আমি আসলে আগাচ্ছি এবং আমার সামনে 3-4টা ছবি আছে রিলিজ হবে, আমার নিজের প্রোডাকশন নিয়ে ব্যস্ততা আছে, তো আমি অনিয়মিত মনে করছি না আর কি। আমার সামনে রিলিজ, আমার লাস্ট রিলিজ ছিল বঙ্গমাতা, যেটা বঙ্গমাতাকে নিয়ে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র, আমাদের এটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তারপর আগুনের পাখি নামে একটি ছবি আমি করেছি, এগুলো সামনে মুক্তি পাবে, অন্ত্যেষ্টিক্রিয়া এগুলো সামনে মুক্তি পাবে। আর আমার নিজের প্রোডাকশন থেকে আমি লারা নামে একটি চলচ্চিত্র বানাবো যেটার স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, এটা সরকারি অনুদান পেয়েছে, তো সেটার প্রিপারেশনও চলছে আর কি। বাংলাদেশের সকল মানুষ আমার কাজের সাথে পরিচিত না বা পছন্দ নাও করতে পারেন, কিন্তু যারা আমার বেছে বেছে যে অল্প কাজ আমি করি যেগুলো পছন্দ করেন তারাই আসলে আমার শক্তি। তো আমি আসলে অভিনয়ে অনিয়মিত নই, আমি ভালো কাজের অপেক্ষায় থাকি এবং তার সাথে কোনো কম্প্রোমাইজ করি না। তো আপনারা যেভাবে আমার পাশে আছেন, আমার পাশে থাকবেন, আমি আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসব। সবাইকে বসন্তের শুভেচ্ছা।